হ্যালো, ওয়েলকাম টু দ্য ইনসাইড ভিশন। সো আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। সো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে এখন একটা ভিডিও প্লে হচ্ছে। সো এটা আমার ওয়েলপেপার হিসেবে আছে। সো এটা আজকে আমি দেখাবো কীভাবে একটা ভিডিওকে আপনি ওয়েলপেপার হিসেবে ইউজ করতে পারেন। এটা খুবই সহজ একটা বিষয়, শুধু একটা সফটওয়্যার লাগবে যেটা সম্পূর্ণ ফ্রি। সো প্রথম আমি প্রথম আমার ব্রাউজার চলে গেলাম, যাওয়ার পর এখানে লিখে চার্জ দিব ডেস্কটপ হার্ট। ডেস্কটপ হার্ট লিখে চার্জ দিলে এরকম একটা ওয়েব পেজ আসবে, যেটা হচ্ছে desktophart.com। এখানে আমরা সফটওয়্যারে ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পর আমরা উইন্ডোজে ক্লিক করব। এখানে উইন্ডোজ ডাউনলোড নাও দিলে ইনস্টল হয়ে যাবে। সো এটা যখন ইনস্টল করবেন তখন হয়তো বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, অন্য কোনো সফটওয়্যার থার্ড পার্টি। সো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। যদি আপনারা যদি চান যে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া ডাউনলোড করতে, তাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দিব এরকম গুগল ড্রাইভের, এখান থেকে আপনার জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আমার এখানে ডাউনলোড করা আছে, সেজন্য আমি নতুনভাবে দেখাচ্ছি না। ডাউনলোড করার পর আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন, এটাকে জাস্ট এক্সট্রাক্ট হিয়ার এটাতে ক্লিক করবেন। সো এখানে ইয়েস দিয়ে দিবেন, যেহেতু আমার ইনস্টল করার আছে আগের থেকে, সেজন্য আমি এগুলো ক্যান্সেল করে দিলাম। সো এক্সট্রা হিয়ার দেওয়ার পর আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন, ডেস্কটপ হার্ট এরকম একটা ফোল্ডার পাবেন, এরকম কিছু ফাইল পাবেন। এখানে কিচ্ছু ইনস্টল করার প্রয়োজন নেই, শুধু এটা এক্সট্রা করে দিলে এরকম একটা ফোল্ডার পাবেন। ফোল্ডার ভিতর গেলে এখানে ডেস্কটপ হার্ট নামে একটা পাবেন, এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। সো এভাবে ওপেন হওয়ার পর আপনি কি করবেন, সিলেক্ট লাইভ ওয়েলপেপার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপনার ওয়েলপেপার হিসেবে ইউজ করতে চান সেটি ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এই ভিডিওটা ডেস্কটপে ইনস্টল করতে চাই, এটা সিলেক্ট করার পর প্লেতে ক্লিক করব। আর এখানে অবশ্যই রান অ্যাট স্টার্ট আপ এবং উইন কম্প্যাটেবিলিটি দুইটা ক্লিক করে দিব। যদি সাউন্ড সহ ইনস্টল করতে চাই, তাহলে এটা ক্লিক করে এদিকে সাউন্ড বাড়িয়ে কমে দিতে পারবো। যদি সাউন্ড ওয়েলপেপার ইউজ করতে চাই, তাহলে সাউন্ড চালাই দিব। সো আমি এখানে প্লেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা, এটা মেবি কাজ করতেছে না, সম্ভবত অ্যাপসটা ভিডিওটা অনেক বাড়ি সেজন্য কাজ করছে না। আচ্ছা, আমি অন্য একটা ভিডিও দিয়ে দেখি কাজ হয় কি না। সো আমি আবার ভিডিওতে গেলাম, সফটওয়্যারে গিয়ে ভিডিওতে অন্য একটা ভিডিও দিয়ে দেখি। আমার এখানে অন্য, হ্যাঁ এই ভিডিওটা আমরা দিয়ে দেখি, এটা দিতে পারে। আচ্ছা আমি অন্য একটা দিয়ে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ভিডিওটা দিলাম, দেওয়ার পর প্লেতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা প্লে হয়ে গেছে। সো এখানে এই সফটওয়্যার সম্পর্কে আমি একটু ডিটেলস বলতেছি। এই সফটওয়্যারটা অনেক সময় প্রবলেম করে, কিছু কিছু ভিডিও সাপোর্ট করে না, আবার কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে দেখা যায় আমার ডেস্কটপ আইকনগুলো চলে গেছে, রিফ্রেশ বাটন পাচ্ছি না, এরকম যখন প্রবলেম দেখা দিবে তখন আপনারা জাস্ট কন্ট্রোল শিফট ডিলেট, সরি কন্ট্রোল অল্টার ডিলেট ক্লিক করার পর টাস্ক ম্যানেজার যাবেন। যাওয়ার পর জাস্ট এখান থেকে দেখবেন কোথায়, এই যে ডেস্কটপ, এটা দুইবার প্লে হচ্ছে। এটা আমরা একটা ইনটাক্স দিয়ে দিই,
এটা আমরা ইনটাক্সট করে দিব, সরি ইনটাক্স ইনস্টাক দেওয়ার সাথে সাথে দেখবো আমরা অ্যাপস থেকে আবার পূর্ব অবস্থায় ফিরে এসেছি। এটা আমার ওয়ালপেপার ছিল, মেন ওয়ালপেপার। সো আমরা আবার যাবো সফটওয়্যারে গিয়ে, আমরা আবার সফটওয়্যারটা রান করব। রান করে অন্য একটা ভিডিও দেখে দেখি কাজ হয় কি না। এই ভিডিওটা দিয়ে দেখি, এটা সুন্দর আছে, ফেলে দিলাম। যাওয়ার পর এখানে মিনিমাইজ করে দিব, অথবা এডিটার ক্লিক করে মিনিমাইজ করব, আমরা এটা ক্যান্সেল করব না, মিনিমাইজ করে দিব। এটি দেখতে পাচ্ছি আমাদের ওয়ালপেপারটি চলে আসলো। সো এভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো এখানে ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারেন। আর আমি একটা বিষয় দেখা দিই যে আপনারা কোথায় থেকে ফ্রিতে ভালো ভালো ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। সো এখানে জাস্ট লিখে চার্জ দিবেন পিক্সেল ডট কম, পিক্সেল ডট কম। এখানে যাওয়ার পর সরি এটা একটু প্রবলেম হতেছে, আমি আবার দেখি। আচ্ছা আপনারা গুগলেও চার্জ দিতে পারেন ভিডিও পিক্সেল নামে, ভিডিও পিক্সেল দিকে চার্জ দিলে আসবে। এই যে পিক্সেল ভিডিও, এখানে আসার পর আপনারা এখানে অনেক রকমের ভিডিও পাবেন, যেটা আপনাদের পছন্দ হয় সেটা ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারবেন। সো আমি একটা দেখাই এই ভিডিওটা, আমরা একটা ডাউনলোড করে দেখি কিরকম লাগে। আচ্ছা আমরা একটা মাছের অ্যাকোয়ারিয়াম দিয়ে দেখি। ভুল লিখছি মনে হয়, এগুলো ছবি হিসেবে আসলো আমাদের প্রয়োজন। ভিডিও, এই যে ভিডিওতে ক্লিক করলে ভিডিও আসবে। সো আজকে আমাদের বাসার পাশে মাহফিল হচ্ছে, সো একটু বাইরেতে সাউন্ড আছে, এটার জন্য আমি আসলে দুঃখিত। এই ভিডিওটা ইউজ করা যেতে পারে, দেখে ভালো মনে হচ্ছে, এটা ভালো দেখাবে। ডাউনলোড দিলাম, লোডিং হচ্ছে। হ্যাঁ ফাইলটা আমরা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে আমরা আমাদের অ্যাপসটা আবার চালু করব। সো অ্যাপসে গেলাম, আবার যাওয়ার পর সিলেক্ট লাইভ ওয়ালপেপার ক্লিক করার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এটা আমাদের ভিডিওটা এখানে ডাউনলোড হয়েছে, সো এটা সিলেক্ট করে জাস্ট এডিটা সিলেক্ট করে দিব, করে প্লে। এই যে সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম দেখাচ্ছে। সো এখানে আবার একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমি আবার ট্রাই করে দেখি, কন্ট্রোল অল্টার ডিলেট। আমি আবার ট্রাই করে দেখি যে মিনিমাইজ
ব্যাস হয়ে গেল আমাদের ওয়েল পেপার। সো আমি এই সফটওয়্যারটা সম্পর্কে পুরোটা দেখালাম যে কীভাবে এটা ওয়েল পেপার চেঞ্জ করতে হয়, বা কোনো সময় যদি রিফ্রেশ বাটন না আসে তাহলে কীভাবে সেটার থেকে ফিক্স করা যায় সেটা দেখালাম। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সো থ্যাংক ইউ ইনসাইট ফিশন।